জানুয়ারি আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল বারোটার সময় শুরু হবে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে আমরা আগামী কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আসু সমাধান করুন যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে এবং ওই দিন আমাদের সাথে শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীরা শিক্ষকরাই হাঁটবেন না তার সাথে বেশ কিছু সামাজিক সংগঠন অস্থায়ী কর্মচারী সহ চাকরি প্রার্থীদের বেশ কিছু মঞ্চ একসাথে সবাই যোগ দিচ্ছেন অর্থাৎ বলতে পারেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বৃদ্ধি করছে এই সামাজিক সংগঠনের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যেসব যে সংগঠন আছে তারা আছেন ধীরে ধীরে ইয়েটা বাড়বে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক এবং আমরা এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছি উনিশ তারিখে যদি মুখ্যমন্ত্রী দেখা না করেন তাহলে অনশন শুরু হবে এবং ধর্মঘটের যে ডাক দিয়েছি যে অচল অবস্থা তৈরি হতে পারে সেই অচল অবস্থার জন্য এই রাজ্যের প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী থাকবেন